হ্যালো বন্ধুরা, তমাস কুক ক্যান্টিনে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি লোট্টা মাছ ফ্রাই করব। এর জন্য আমি কিছু লোট্টা মাছ নিয়েছি, আর লোট্টা মাছগুলোকে এই সাইজ করে কেটে ভালো করে ধুয়ে জল সরিয়ে নিয়েছি। যা যা উপকরণ লাগবে, প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নিব, এবং ম্যারিনেট করার জন্য যা যা লাগবে তা এখন আমি দিয়ে দিব। প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ি সামান্য পরিমাণ, সামান্য একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, হাফ চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিব, এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে মাছের যে একটা গন্ধ আছে গন্ধটা করবে না। এক চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে মেখে নিব। এগুলো মাখানো হয়ে গেছে, এগুলোকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, আর আপনারা চাইলে আরও বেশি রাখতে পারেন ম্যারিনেট করে। এখন আমি মাছগুলোকে কোটিং করার জন্য শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। এখানে আছে হাফ কাপ পরিমাণ ময়দা, আর এর মধ্যে এখন আমি 1 চামচ বেসন দিয়ে দেব, হাফ চামচের একটু কম মরিচ দিয়ে দিব, মরিচের গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব হাফ চামচ, সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মাছগুলো 15 মিনিট হয়ে গেছে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এর মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিব। কালো জিরেটা দিলে একটু ভালো লাগে, একটু না অনেকটাই ভালো লাগে, আর হচ্ছে কালো জিরে তো অনেক ঔষধি গুণ আছে। এখন আমি এগুলোকে আটার মধ্যে ভালোভাবে কোট করে নিব, তারপরে একটা প্লেটে রেখে দিব। সবগুলো মাছকে আমি কোট করে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে ছোলা মাছটা আমি লো হিটে রেখেছি, আর এখন মাছগুলো 1 ফিট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 পাশটা এখনো হয়নি, আর একটু লাল লাল করে ভাজতে হবে। মনে হচ্ছে 1 পাশটা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। সবগুলো মাছকে আমি উল্টিয়ে দিয়েছি, এখন এই পাশটা হওয়ার জন্য অপেক্ষা করব। লোট্টা মাছ ফ্রাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমার লোট্টা ফ্রাইটা হয়ে গেছে, এভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন। আর কালো জিরাটা দাঁতে লোটটা ফ্রাই থেকে অনেক সুন্দর স্মেল বের হয়েছে। অনেকে আছে যে লোটটা মাছ খায় না, এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো। ধন্যবাদ।